বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগরের নাম ভারত মহাসাগর। 1515 সাল থেকে এটি পরিচিত ওশেনাস ওরিয়েন্টালিস ইন্ডিকাস বা ভারত মহাসাগর নামে, আর এই নামের জন্ম ভারত নাম থেকে। প্রাচীন ভারতীয়রা একে সিন্ধু মহাসাগর বা সিন্ধুর বিশাল সমুদ্র বলেও ডাকত। 1800 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত একে বলা হতো পূর্ব মহাসাগর। তবে 1500 শতাব্দীতে একদল চীনা অভিযাত্রী একে পশ্চিম মহাসাগর নাম দেয়। শুধু তাই না, হিন্দু মহাসাগর ও ভারতীয় মহাসাগর এমন বহু নামে ডাকা হতো একে। তবে প্রাচীন গ্রিক ভূগোল অনুযায়ী গ্রিকরা ভারত মহাসাগর অঞ্চলটিকে এরিথ্রিয়ান সাগর বলে জানত। ইন্ডিয়ান ওশান ওয়ার্ল্ডের নতুন ধারণা পেতে ও এর ইতিহাস নতুন করে লিখতে এই মহাসাগরের জন্য নতুন নামের প্রস্তাব করা হয়। আর এই নতুন নামগুলো হল এশিয়ান সাগর এবং আফ্রাশিয়ান সাগর। সুপ্রিয় দর্শক, আদ্যপান্তর এই পর্বে চলুন জেনে আসি ভারত মহাসাগর সম্পর্কে। ভারত মহাসাগরের মোট আয়তন 7,05,60,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট জলভাগের প্রায় 20 ভাগ। পারস্য উপসাগর ও রেড সি বা লোহিত সাগরের মতো এই মহাসাগরের বেশ কিছু প্রান্তিক সাগর রয়েছে। এই প্রান্তিক সাগরগুলো বাদ দিলে ভারত মহাসাগরের আয়তন প্রায় 6 কোটি বর্গ কিলোমিটারে নেমে আসে। এই মহাসাগরের অন্তর্ভুক্ত আরও কিছু উল্লেখযোগ্য প্রান্তিক সাগর হচ্ছে আরব সাগর, আন্দামান সাগর ও বঙ্গোপসাগর। এছাড়া রয়েছে লেকাজাউব সাগর, সোমালি সাগরের মতো আঞ্চলিক সাগরও। ভারত মহাসাগরের উত্তরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরান, পশ্চিমে পূর্ব আফ্রিকা ও আরব উপদ্বীপ, পূর্বে মালয় উপদ্বীপ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সুন্দা দ্বীপপুঞ্জ এবং দক্ষিণে রয়েছে দক্ষিণ মহাসাগর বা অ্যান্টার্কটিকা মহাদেশ। উত্তর দক্ষিণে ভারত মহাসাগরের সর্বোচ্চ বিস্তৃতি অ্যান্টার্কটিকা এবং বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত। এখানে ভারত মহাসাগরের দৈর্ঘ্য প্রায় 9,600 কিলোমিটার। আর পূব পশ্চিমে এর সর্বোচ্চ বিস্তৃতির অবস্থান আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যবর্তী অঞ্চলে, যার দৈর্ঘ্য প্রায় 7,600 কিলোমিটার। ভারত মহাসাগরের গড় গভীরতা 3,741 মিটার। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের দক্ষিণে অবস্থিত জাভা ট্রেঞ্চ হচ্ছে এই মহাসাগরের সবচেয়ে গভীরতম এলাকা, যার গভীরতা 7,258 মিটার। ভারত মহাসাগরের তিন দিকে স্থলভাগ আর একটি দ্বীপপুঞ্জ থাকার কারণে এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের চেয়ে একটু ভিন্ন ধরনের। এই মহাসাগর ভারতীয় উপদ্বীপ কেন্দ্রিক। মানব ইতিহাসের শুরুর দিক থেকে উদ্ভাবন, বাণিজ্য এবং ধর্ম দ্বারা বিভিন্ন অঞ্চলকে যুক্ত করে রেখেছে এই মহাসাগর। ভারত মহাসাগরের দীর্ঘতম তটরেখায় অবস্থিত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও ভারত নামের তিনটি দেশ, আর এদের প্রত্যেকে রয়েছে স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চল। ভারত মহাসাগরের 15 ভাগ বালুচর নিয়ে গঠিত এই মহাদেশীয় অঞ্চলগুলো। এই মহাসাগরের সীমান্তবর্তী দেশগুলোতে 2 বিলিয়নেরও বেশি লোকের বাস, যেখানে আটলান্টিক মহাসাগরের সীমানাবর্তী দেশে বাস করে 1.7 বিলিয়ন আর প্রশান্ত মহাসাগরের সীমান্তবর্তী দেশগুলোতে 2.7 বিলিয়ন মানুষ। এই মহাসাগরের তীরে অবস্থিত উপকূলীয় শহরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মুম্বাই, কলম্বো, সিঙ্গাপুর, পার্থ, দারুসালাম এবং ডারবান। এই মহাসাগরের পানি নিষ্কাশন অববাহিকার আয়তন প্রায় 2,11,00,000 বর্গ কিলোমিটার। অন্তত 800-র মতো নিষ্কাশন অববাহিকা রয়েছে পুরো মহাসাগর জুড়ে। এর মধ্যে 50 ভাগ এশিয়াতে, 30 ভাগ আফ্রিকাতে এবং 20 ভাগ অস্ট্রেলিয়েশিয়াতে অবস্থিত। ভারত মহাসাগরে পতিত নদীগুলো অন্যান্য মহাসাগরে পতিত নদীর তুলনায় বেশ ছোট। পৃথিবীর অনেক বিখ্যাত নদ নদীর পানি মিশেছে এই মহাসাগরে, যার মধ্যে রয়েছে জাম্বিজি নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, জুব্বা, সাতিল আরব, ওয়াদি আদাওয়াসির ও লিম্পোপো নদী। ভারত মহাসাগর সুয়েজ খাল দ্বারা ভূমধ্য সাগরের সাথে কৃত্রিমভাবে যুক্ত। ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগর থেকে আলাদা করেছে মালয় দ্বীপপুঞ্জ এবং অস্ট্রেলিয়া অ্যান্টার্কটিকা মহাদেশের মধ্যবর্তী স্থান, আর আফ্রিকা ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী বিস্তৃত এলাকা আলাদা করেছে ভারত ও আটলান্টিক মহাসাগরকে। এদিকে হরমুজ প্রণালী ও ওমান উপসাগরের মাধ্যমে
এটি যথাক্রমে আরব সাগর ও পারস্য উপসাগরের সাথে মিলিত হয়েছে। বেশ কয়েকটি বৈশিষ্ট্য ভারত মহাসাগরকে অনন্য করে তুলেছে। এর উষ্ণ তাপমাত্রা, জলবায়ু পরিবর্তনে বিশেষ করে ভারী বৃষ্টিপাত, সুনামি, সাইক্লোন এমনকি শক্তিশালী বাতাস সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে। এসব বিবেচনায় ভারত মহাসাগরকে বেশ বিপজ্জনক মহাসাগরও বলা হয়। এই মহাসাগরের পানি উত্তর ও দক্ষিণ দুই দিকে বয়ে চলে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বয়ে আনে, যার ফলে ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। বিশ্বের উষ্ণতম মহাসাগর হচ্ছে ভারত মহাসাগর। এর উপরিভাগের পানির গড় তাপমাত্রা মহাসাগরের বিভিন্ন অংশে বিভিন্ন রকম। মূলত এই মহাসাগরের পানির উষ্ণতা নির্ভর করে এর অবস্থান ও সমুদ্রের স্রোতের ওপর। নিরক্ষীয় বা বিষুবরেখা বরাবর এর পানির উষ্ণতা 28 ডিগ্রি সেলসিয়াস, তবে উপকূলীয় অঞ্চলে উষ্ণতার পরিমাণ আরও বেশি। এই মহাসাগরের পানির সর্বনিম্ন গড় তাপমাত্রা থাকে প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস, তবে দক্ষিণাংশে অ্যান্টার্কটিকা অঞ্চলে পানির তাপমাত্রা হয় 2 ডিগ্রি বা তারও কম, ফলে এখানে সারা বছর জুড়েই থাকে বরফের উপস্থিতি। অন্যান্য মহাসাগরের তুলনায় ভারত মহাসাগরের পানিতে অক্সিজেনের পরিমাণ তুলনামূলক কম হওয়ায় অনেক সামুদ্রিক উদ্ভিদের পক্ষেই এখানে বেশি দিন বেঁচে থাকা সম্ভব হয় না। ভারত মহাসাগরের মহাদেশীয় প্রান্তসীমায় রয়েছে ছোট বড় অনেক দ্বীপ। এগুলোর একটি হল মাদাগাস্কার, যা পরিচিত বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপরাষ্ট্র হিসেবে। এছাড়া রয়েছে রিউনিয়ন দ্বীপ, সেইসলাস, মরিশাস, কমোরোস, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ এই মহাসাগরের পূর্ব সীমায় অবস্থিত। ভারত মহাসাগরের সবচেয়ে পরিচিত দুটি জলপথের একটি হচ্ছে মিশরের সুয়েজ খাল, অন্যটি মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মধ্যবর্তী মালাক্কা প্রণালী। মানুষের তৈরি সুয়েজ খালটি মূলত ভূমধ্য সাগর এবং রেড সি বা লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরের মধ্যে বেশিরভাগেরই অবস্থান ভারত মহাসাগরে। এই মহাসাগরের সবচেয়ে ব্যস্ততম কন্টেইনার পরিবহনকারী বন্দর হচ্ছে সিঙ্গাপুর। এছাড়া রয়েছে ভারতের মুম্বাই ও চেন্নাই বন্দর, ইয়েমেনের অ্যাডেন, ইন্দোনেশিয়ার জাকার্তা, কেনিয়ার মুম্বাসা এবং দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ও ব্যস্ততম বন্দর ডারবান। ভারত মহাসাগর তেল পরিবহনের জন্য বেশ গুরুত্বপূর্ণ জলপথ, কেননা এটি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর সাথে বাকি বিশ্বকে সংযুক্ত করেছে। প্রতিদিন এই মহাসাগরের উপর দিয়ে কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে তেল পরিবহনকারী জাহাজগুলোর 80 ভাগই এই মহাসাগরের উপর দিয়ে চলাচল করে। এর মধ্যে হরমুজ প্রণালী দিয়ে 40 ভাগ, মালাক্কা প্রণালী দিয়ে 35 ভাগ আর বাবিল মান্দেব প্রণালী দিয়ে চলাচল করে 8 ভাগ। এই মহাসাগরের সৈকতগুলোর বালুতে রয়েছে উচ্চমাত্রার খনিজ পদার্থ, আর এর উপকূলবর্তী সমুদ্র সৈকতকে সর্বোচ্চভাবে ব্যবহার করছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মতো দেশ। এসব কারণে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান গোয়াদার, হাম্বানটোটা, কলম্বো এবং বাংলাদেশের সোনাদিয়াসহ বেশ কয়েকটি ভারত মহাসাগরের তীরবর্তী বন্দরে বিনিয়োগ করেছে। অন্য আর সব কিছুর মতো এই মহাসাগরের প্রাণীজগৎও বেশ বৈচিত্র্যপূর্ণ। এখানে দেখা মিলে বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রজাতির, যার মধ্যে আছে কচ্ছপ, সিল, ডুগং বা সিকাউ। ভৌগোলিক জলবায়ু এবং সমুদ্রের পানির উষ্ণতার কারণে এখানে মাছের উৎপাদন বেশ ভালো। দেশে বিদেশে জনপ্রিয় দামি মাছের মধ্যে রয়েছে টুনা মাছও। টুনা উৎপাদনে এই মহাসাগরের অবস্থান দ্বিতীয় স্থানে। রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের জেলেরা এই মহাসাগর থেকে চিংড়ি ও টুনা মাছ শিকার করে। তবে সমুদ্রের তাপমাত্রা বাড়ার ফলে এর প্রভাব পড়ছে মহাসাগরের ইকোসিস্টেমের উপর, ফলে গত অর্ধ শতাব্দীতে এখানে টুনা মাছের উৎপাদন কমেছে 50 থেকে 90 শতাংশ। সমুদ্রের পানির উষ্ণতা বাড়ার ফলে নেতিবাচক প্রভাব পড়েছে অন্য মাছের উৎপাদনের উপরও।
এই মহাসাগরে বিদ্যমান প্রবাল প্রাচীরের আয়তন প্রায় 2 লাখ বর্গ কিলোমিটার। প্রবাল প্রাচীর, সিগ্রাস বেড এবং ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে ভারত মহাসাগরের সবচেয়ে কার্যকর ইকোসিস্টেম। এই মহাসাগরের উপকূলীয় অঞ্চলে প্রতি বর্গ কিলোমিটারে 20 টন করে মাছের উৎপাদন হয়। এ কারণে এসব এলাকার প্রতি বর্গ কিলোমিটারে কয়েক হাজার মানুষ বাস করে, আর মাছ ধরার কৌশলগুলো ভালোই রপ্ত আছে তাদের। তবে তা অনেক সময় ইকোসিস্টেমের জন্য ধ্বংসাত্মক হয়ে ওঠে। ভারত মহাসাগরের 80,984 কিলোমিটার অংশ জুড়ে বিস্তৃত ম্যানগ্রোভ ফরেস্ট, যা বিশ্বের প্রায় অর্ধেক। 1930-এর দশকে পশ্চিম ভারত মহাসাগরের দক্ষিণ আফ্রিকা উপকূলে সিলিকান্থ নামক এক জাতীয় প্রাগৈতিহাসিক সামুদ্রিক মাছের সন্ধান পাওয়া যায়। পরে 90-এর দশকে এর দেখা মিলে ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে। তবে বেশিরভাগ সিলিকান্থ পাওয়া গেছে কোমোরোস দ্বীপে। ভারত মহাসাগরে রয়েছে বৈচিত্র্যময় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, নৃগোষ্ঠী, প্রাকৃতিক সম্পদ এবং শিপিং রুটের এক অনন্য মিশ্রণ। মূলত 60 ও 70-এর দশক থেকে এর গুরুত্ব বাড়তে থাকে। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের পর অবশ্য একে ঘিরে বাড়তে থাকে রাজনৈতিক অস্থিরতা, আর এখন তো এই মহাসাগরকে ঘিরে শক্তির লড়াইয়ে নেমেছে ভারত এবং চীন।